আসসালামু আলাইকুম। এই তেল কাছে থাকলে মশা মাছি কোনো কিছুই আপনার ধারে কাছে আসতে পারবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ তেল, মাত্র কয়েকটা উপাদান দিয়েই আমরা এই তেলটা তৈরি করব। আপনারা হয়তো অবাক হবেন, সত্যি কিন্তু এই তেলটা যদি আপনাদের কাছে থাকে তাহলে মশা মাছি ছোট বাচ্চা থেকে শুরু করে কাউকেই মশা কামড়াইতে পারবে না। এটা এতটা গুরুত্বপূর্ণ, আপনাদেরকে কয়েল ধরাতে হবে না বা কোনো কিছুই করতে হবে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন ফলো দিবেন, লাইক করবেন। তো এই তেলটা আমরা আসলে তৈরি করতে পারবো। এই মশার জন্য আমি অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হয় না। কয়েল জ্বালালেও কিন্তু অনেক সময় কয়েল শেষ হওয়া মাত্র আবার মশা চলে আসে। মশারি টাঙালেও মশারির ভিতর যে কীভাবে মশা চলে আসে আমরা বুঝতেই পারি না। কিন্তু এই তেলটা যদি আপনারা সন্ধ্যার দিকে আপনাদের শরীরে ব্যবহার করে তাহলে কোনো মশাই আপনাদের শরীরে পড়বে না। এতটাই কার্যকরী, আপনারা ছোট বাচ্চা থেকে বড় সবাই পুরো শরীরে যদি এই তেলটা ব্যবহার করেন মশা কখনোই আপনাদের শরীরে পড়বে না, এমনকি মাছিও পড়বে না। অনেক সময় গরমে মাছির যন্ত্রণা, আর এই তেলটা আপনাদের সর্দিও ভালো হয়ে যাবে। যদি কারো সর্দি থেকে থাকে, কাশি শ্বাসকষ্ট, অনেকটাই উপকারী, একেবারে 100% পরীক্ষিত। এটা করে আমার বেবিদের আসলে মশা শরীরে পড়ে না, আবার সর্দিও ভালো হয়ে যাবে, অনেক উপকারী। তো এই জন্য আমাদের খাঁটি সরিষার তেল লাগবে। অবশ্যই তেলটা কিন্তু খাঁটি হতে হবে, ভেজাল হলে কাজ করবে না। তখন আপনারা এসে কমেন্টে উল্টাপাল্টা কিছু বলবেন না, অবশ্যই খাঁটি ঘান ভাঙা তেলটা নিয়ে নেবেন। আর এখানে আমরা নিয়ে নিয়েছি কালো জিরা। কালো জিরা তো আপনারা হয়তো সবাই জানেন, কালো জিরা মৃত্যু ব্যতীত অনেক রোগের কাজ করে। কালো জিরা কিন্তু আমাদের মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কালো জিরা মধু যদি রেগুলার খাওয়া হয় সর্দি কাশি থেকে শুরু করে হাজারো রোগের সমাধান আপনারা করে নিতে পারবেন। তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কালো জিরা পাওয়া যায়, সে থেকে আপনাদেরকে ভালো কালো জিরাটাই নিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এখন আমি কিচেনে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা জাস্ট একটু গরম করে নিতে হবে। আমি যেভাবে তৈরি করব আপনারা ঠিক সেভাবেই তেলটা তৈরি করবেন। তো আমি তেল দিয়ে নিয়েছি, এক বাটির অর্ধেকটা তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা বেশি করে তৈরি করেও সংরক্ষণ করে রাখতে পারবেন, অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো তেলটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে, বলক উঠে গেছে। এ পর্যায়ে চুলার তাপটা একটু কমিয়ে দিবেন আপনারা, তাছাড়া কিন্তু যদি তেলটা পুড়ে যায় এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে, 100% কাজ হবে না। তো এ পর্যায়ে আমি চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। গরম করে নেওয়ার পর এক চামচ পরিমাণে কালো জিরা অ্যাড করে দিয়েছি এখানে। তো কালো জিরাটা দেখতে পাচ্ছেন ফুটে উঠতেছে। এ পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। জাস্ট আমি যেভাবে করে নিচ্ছি না জানে পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থেকে এই কাজটা করে নিতে হবে সুন্দর করে। এ পর্যায়ে আমাদেরকে কী করতে হবে, চুলার জালটা নিভিয়ে দিতে হবে। জাস্ট কয়েক মানে মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো জাল করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন তেলটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এটা ঢেলে নিব। তো যেই তেলের বাটিটা ছিল সেটার তেল আমি ঢেলে নিয়ে সেটাতেই আমি তেলটা ঢেলে নিয়েছি। তো আপনারা এটা কোনো কাঁচির ছোট্ট বোতলে করে রেখে দিতে পারেন। আর আপনারা কখন এটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আপনারা ঠিক সন্ধ্যার দিকেই কিন্তু মশার উৎপাত বেশি হয় এটা 100% পরীক্ষিত করে দেখবেন, ট্রাস্ট মি। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সন্ধ্যার দিকে এটা আপনারা ব্যবহার করবেন, আপনাদের শরীরে কিভাবে ব্যবহার করবেন তাও আমি দেখিয়ে দেব আপনাদেরকে। তো আমি পুরো তেলটুকু ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন অথবা কালো জিরাটা এর মধ্যে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালো জিরার স্মেল কিন্তু অনেক সুন্দর হয়। এই তেলটা আপনারা বাচ্চাদের সর্দি কাশিতেও অনেকটা উপকার পাবে, যারা বৃদ্ধ আছে বয়স্ক আছে বাসাতে অনেক উপকার পাবে। তো এখন আমি কি করছি, তেলটা একটু হালকা গরম আছে, সেই গরম থাকা অবস্থায় আপনারা লাগাতে পারেন বা ঠান্ডা হয়ে
গেলেও লাগাতে পারেন। যদি সর্দি কাশির জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে হালকা হাতে মাসাজ করে আপনাদের শরীরে পা থেকে পুরো সমস্ত শরীর ব্যবহার করবেন, একটা মশাও আপনার শরীরে পড়বে না। তো আপনারা মশার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। প্রতিদিন ব্যবহার করবেন অবশ্যই, যখন মশার উৎপাত বেশি সেই সময় 100% উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো।